হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করছি ডিম দিয়ে ঝটপট রান্না করা একটা দারুণ রেসিপি। চলুন আমি দেখে নিই এই ডিমের রেসিপিটাকে কিভাবে তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিমের তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে। এটা খুবই তাড়াতাড়ি বানানো যায় আর দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো হয়। চলুন আমি দেখে নিই কী কী দিয়ে বানিয়েছি। আমি 5টা ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম নিতে পারেন, আমি ফার্মের ডিম নিয়েছি। সেটাকে কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার সাথে আমি নিয়েছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা ঝাল খেলে এর মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিতে পারেন। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা খোসার সাহায্যে ডিমগুলোকে একটু চিরে নিচ্ছি যাতে ভিতর অবধি মশলাটা যায়। এটা খুব কম সময়ের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি ডিমের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি বয়েল করা ডিমগুলো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। লোকজন আসলে আপনারা খুব কম সময়ের মধ্যে এই ডিমের এই কারিটা বানিয়ে খাওয়াতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিহি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 10-15 সেকেন্ড হাই ফ্লেমে ফ্রাই করে নিব, কালার চেঞ্জ করব না, শুধু 10-15 সেকেন্ড আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই রসুন আর পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট আমি ফ্রাই করার পর আর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো সস। এই টমেটো সসটাই ডিমের কারিটাকে দেখতে খুবই সুন্দর করে। আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হয়ে আসবে। এখন আমি এর মধ্যে ফ্রাই করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। আরও 2 মিনিট আমি ডিমের সাথে ফ্রাই করে নেব, মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে। তারপর আমি সামান্য একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না কারণ এটা গ্রেভি হবে। এখন জলটা ভালো করে ফুটলে আমি স্টিমটা কমিয়ে দিব, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি, ধনে পাতা কুচি দিয়ে আরও সামান্য একটু নাড়াচাড়া করে আমি ডিমের কারিটাকে নামিয়ে নেব, দেখুন। তারপর আমি এর মধ্যে গার্নিশিংয়ের জন্য আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি।
দেখুন এটা কি সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও খুব টেস্টি। আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।